বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন পরীক্ষায় বঙ্গবন্ধু সম্পর্কে যে সকল প্রশ্ন আসে, তো এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন বা মুখস্থ রাখেন তাহলে হয়তো আশা করি আপনারা সেগুলো থেকে কমন পাবেন বা বিভিন্ন পরীক্ষায় আসলে সেগুলো আপনারা পারবেন। তো আজকে আমরা জানবো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মুজিব বর্ষ কি? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জন্ম 17 মার্চ 1920। মুজিব বর্ষের সময়কাল কত? উত্তর, 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021। মুজিব বর্ষ ঘোষণা করেন কে? উত্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কবে? উত্তর, 10 জানুয়ারি 2020 থেকে। মুজিব বর্ষের ক্ষণ গণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণ গণনা উদ্বোধন করেন কে? উত্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান বা সরকারের কোন বিভাগ? উত্তর, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মুজিব বর্ষ উদযাপনে সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে প্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কি? উত্তর, www.mujib100.gov.bd। মুজিব বর্ষের লোগো ডিজাইনার কে? উত্তর, সব্যসাচী হাজরা। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন? উত্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 10 জানুয়ারি 2020। মুজিব বর্ষের উদ্বোধন করা হবে কবে? 17 মার্চ 2020 জাতীয় প্যারেড স্কোয়ারে উদ্বোধন করা হয়েছে 17 মার্চ 2020 সালে। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 1 মার্চ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করে? উত্তর, 4টি। একটি স্বর্ণ মুদ্রা, একটি স্মারক মুদ্রা, 100 টাকার মূল্যমানের একটি স্মারক নোট ও 200 টাকা মূল্যমানের স্মারক নোট। মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কবে বা হয়েছিল? 5 সেপ্টেম্বর 2020। মুজিব বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনের সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার? নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। পাঁচ সেপ্টেম্বর 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হয়? ডক্টর অফ লস মরণোত্তর। ওমর একুশে বইমেলা 2020 কাকে উৎসর্গ করা হয়? মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুজিব শব্দের অর্থ কী? উত্তরদাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে, বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? উত্তর, 17 মার্চ 2019। 17 মার্চ কী দিবস? উত্তর, জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মাতার নাম কি? সায়রা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল? উত্তর, খোকা। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ডাক নাম রেনু। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? ডিমাংডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন?
কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? 1947 সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? কলকাতার রেগার হোস্টেলের 24 নম্বর কক্ষে। বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? মাওলানা আজাদ কলেজ। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? 1949 সালের এপ্রিল মাসে। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? উত্তর 1939 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? 1938 সালে 7 দিন ছিলেন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? 11 মার্চ 1948 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? 1948 সালের 4 জানুয়ারি। 1949 সালের 23 জুন ঘোষিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগের কোন পদে ছিলেন? উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? 9 জুলাই 1953। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? গোপালগঞ্জ। যুক্ত ফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? উত্তর কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন। 1954 সালের 15 মে। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? 1967 সালের 1 মার্চ ষষ্ঠ কাউন্সিলে। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়? 1968 সালের 1 জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? উত্তর রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? 1968 সালের 19 জুন ঢাকা সেনানিবাসে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? 35 জন বঙ্গবন্ধুসহ। বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন? উত্তর 1966 সালের 23 মার্চ। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? 1960 সালের। তো বন্ধুরা, আজকে বিরতি আমরা জানলাম বঙ্গবন্ধু সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো বন্ধুরা, আপনারা যদি এগুলো মুখস্থ করে রাখতে পারেন, তাহলে আপনারা বিভিন্ন পরীক্ষায় আসলে সেগুলো কমন পাবেন বা লিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দিতে চান বা পেতে চান সে সম্পর্কে জানিয়ে দেবেন, তাহলে আমরা সে সময় ভিডিও বানানোর চেষ্টা করব। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।